আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আরেকটি মোবাইলের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা যারা মোবাইল ব্যবহার করি, অনেক সময় অনেকগুলো অ্যাপস আমরা হাইড করে রাখতে চাই কিন্তু পারি না। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনার মোবাইলে থাকা অ্যাপসগুলো হাইড করে রাখবেন, গোপন করে রাখবেন। আর কোনো ম্যাকার চাইলেও আপনার পাসওয়ার্ড ছাড়া, আপনি ছাড়া কেউ এই অ্যাপসগুলো বের করতে পারবেন না। চলুন তাহলে কিভাবে করবেন গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে দেখবেন। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। এই যে দেখেন, আমি সেটিংসে ক্লিক করলাম। এখানে উপর থেকে নিচে টান দিলে এই যে উপরে একটা আইকন আছে এই সেটিংসের, এটাতে ক্লিক করেও আপনি সেটিংসে আসতে পারবেন। এই যে আমি সেটিংসে আসলাম, একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন একটা প্রাইভেসি, এই প্রাইভেসিতে আমি ক্লিক করলাম। প্রাইভেসিতে ক্লিক করার পর এই অপশনগুলো আসবে। এখানে আরেকটা প্রাইভেসি লেখা আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা হাইড অ্যাপস এটাতে ক্লিক করব। আমি হাইড অ্যাপসে ক্লিক করলাম। এরপর আমার ডায়াল প্যাডের পাসওয়ার্ডটা চাইলো, আমি ডায়াল প্যাডের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর এই অপশনটি আসছে, এখানে আমার যতগুলো অ্যাপস আছে সবগুলো শো করতেছে। এখানে চাইলে আমার ডায়ালের যে পাসওয়ার্ড আছে ওটা দিয়ে আমি এগুলো লক করতে পারবো। আমি ওগুলো দিয়ে লক করব না, আমি আলাদাভাবে একটি পাসওয়ার্ড তৈরি করব। সে কারণে আমি উপরে ডান কর্নারে সেটিংসে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাক্সেস কোড, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমাকে বলা হচ্ছে যে প্রথমে হ্যাশ দিতে হবে, এরপর আপনার যে কোনো সংখ্যা দিতে হবে, 1-2 থেকে 16 পর্যন্ত আপনি যে কোনো সংখ্যা দিতে পারবেন। এরপর শেষে আবার হ্যাশ ব্যবহার করতে হবে। এই যে আমি মনে করেন হ্যাশ দিলাম, এরপর দিলাম 2024, আবার দিলাম হ্যাশ, এরপর আমি টিক চিহ্নতে ক্লিক করব। এরপর এই অপশনটি আসছে, এখানে আমরা ডানে ক্লিক করব। আমার পিন ওকে হয়ে গেছে, এখন আমি একটু এর জন্যতে ক্লিক করে ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর এখান থেকে আমি যেই অ্যাপসগুলো হাইড করব সেগুলো সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরো আমি ভিপিএন চালাই, ভিপিএনগুলো মনে করো অনেক সময় সমস্যা হতে পারে, তাই আমি ভিপিএনগুলো হাইড করে দেব, কারণ এগুলো যেহেতু অবৈধ এখানে অ্যালো নেই। এই যে দেখেন ইউএসএ ভিপিএন, এটা আমি হাইড করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল বিআইপি ম্যাক্স, এটাতে আমি টিক করে দিলাম। ডিজিটাল বিআইপি ভিপিএন এটাও ওকে করে দিলাম। এই যে আমি এখন এগুলো আমার প্রয়োজন যেগুলো এগুলো আমি অন করে দিলাম। এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাব। দেখি আমরা একটু ট্রাই করে দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। এই যে দেখেন এখানে আমার এগুলো ছিল। এই যে দেখেন এখানে এক্স বিআইপি ভিপিএন একটা রয়েছে, এটাও আমি হাইড করব। দেখি এই যে দেখেন এক্স বিআইপি ভিপিএন, এটাও আমি হাইড করে দেব। ঠিক আছে, এখন দেখবেন আমার ওখানে ওগুলো চলে গেছে, এগুলো হাইড হয়ে গেছে। আমি ব্যাকে যাই। এই যে দেখেন এখানে আমার এগুলো নাই, এখন এখানে হাজারো খুঁজলে কোথাও আমার অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যাবে না। তাহলে এগুলো কোথায় পাবো? আমরা ডায়াল প্যাডে চলে যাবো, মোবাইলের এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা এখানে বসে দিতে হবে। এখন এখানে আমরা ডায়াল প্যাডে
देव जो पासवर्ड टी दी से हैश 2024 हैश। ये देखें हमें जेगुलू हाइड कर रेखे सबगुलो चले आससे। এভাবে আপনারা চাইলে যে কোনো অ্যাপস হ্যাক এখানে আপনার ডায়াল প্যাড দিয়ে হাইড করে রাখতে পারবেন। আর যদি চান যেগুলো আবার আপনাদের স্ক্রিনে নিয়ে যাবেন তাহলে আপনারা সরাসরি আবার সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর আবার প্রাইভেসিতে ক্লিক করবেন, আবার সেম প্রাইভেসিতে ক্লিক করবেন, সেম হাইড অ্যাপস এটাতে ক্লিক করবেন, আপনাদের ডেলিভারি নাম্বারটা দিবেন। এরপর এখান থেকে এই যে দেখেন আমরা এখানে মনে করেন ডিজিটাল বিআইপি ম্যাক্স ডিজিটাল বিআইপি ভিভিএন এই যেটা আমরা অফ করে দিলাম। এখন দেখবো ট্রাই করে এগুলো আমার স্ক্রিনে আসছে কি না। এই যে দেখেন আমার স্ক্রিনে চলে আসছে। এভাবে চাইলে আপনারা খুবই সহজে আপনাদের ডায়াল প্যাড দিয়ে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন যেগুলো হাইড করে রাখতে চাচ্ছেন ওগুলো সহজেই হাইড করে রাখতে পারবেন। এই ভিডিও থেকে যদি কিছু ভালো কিছু শিখতে পারেন মনে হয় তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও কিছু শিখতে পারে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।